পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্তের উন্নত চিকিৎসার জন্য সাধারণ ইউনিটের পাশাপাশি দুটি ডাবল অত্যাধুনিক আইসোলেশন ইউনিট নিজস্ব অর্থায়নে উপহার দিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মাহবুব দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে কোভিড চিকিৎসা আইসোলেশন ইউনিটের যাবতীয় সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ব্যক্তিগত অর্থায়নে অত্যাধুনিক করোনা চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট স্থাপন করে দেওয়ায় কামরান শাহিদ প্রিন্স মাহবুবকে ধন্যবাদ।